अल्लाम सम्मानित व्यूअर्स जो समस्त प्रवासी भाई मालयशिया पासपोर्ट रिन्यूर जो जमा दिए समस्त प्रवासी भाई कौन पर्याय भोगान्तर मध्य रही शुधुमात्र ताराई भालो जाने पासपोर्ट अभाव अने के मालयशिया बैध होते ना फिंगारप्रिंट दीबें रेजिस्ट्रेशन कर सम्भव हा प्रवास टीवर माध्यम देशे जागामीकाल फ्लाइट सबा दवा करबें মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসী ভাইরা ইমার্জেন্সি দেশে যেতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ধন্যবাদ এবং কি তার পাশাপাশি অনেকেই মালয়েশিয়াতে ভিসা রিনিউ করবেন এই পাসপোর্টটি আসতেছে না বা পাচ্ছেন না হাতে তাই তো আপনি ভিসা রিনিউ করতে পারতেছেন না সত্যি খুবই ভোগান্তির মধ্যে বসবাস করতেছে মালয়েশিয়াস্থ মানুষ প্রবাসী ভাইরা শুধুমাত্র পাসপোর্ট রিনিউ নিয়ে যে সমস্ত প্রবাসী ভাইদের পাসপোর্ট ইতিমধ্যে ঢাকা থেকে চলে এসেছে হাই কমিশনে ওই সমস্ত প্রবাসী ভাইরা হাতে হাতে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন আগামী একুশ এবং কি বাইশ অক্টোবর তার পাশাপাশি আঠাশ এবং কি উনত্রিশ অক্টোবর আপনারা হাতে হাতে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন যেমন যে সমস্ত প্রবাসী ভাইদের পাসপোর্ট ইতিমধ্যে প্রিন্ট হয়ে ঢাকা থেকে মালয়েশিয়াতে চলে এসেছে এবং কি অনলাইন শো করতেছে ওই সমস্ত প্রবাসী ভাইরা যদি অন্য কোনো প্রদেশে অন্য কোন যে পোস্ট অফিসের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে থাকেন শুধুমাত্র ওই সমস্ত প্রবাসী ভাইরা আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে আপনার স্ক্রিন দেওয়া যে অ্যাড্রেসে আপনারা ওই অ্যাড্রেস থেকে নিয়ে আসতে পারবেন যেমন আগামী আঠাশ অক্টোবর এবং কি উনত্রিশ অক্টোবর যেমন কি আগামী একুশ অক্টোবর এবং কি বাইশ অক্টোবর রোজ শনিবার এবং কি রোববার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিবিএল মাই ট্রান্সফার থেকে হাতে হাতে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন তো আপনাদের যেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার শেষ তারিখ হচ্ছে আগামী সতেরোই অক্টোবর আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন যাদের কিনা পাসপোর্ট অনলাইন হয়ে গেছে বা অনলাইন শো করতেছে হাই কমিশনে তার পাশাপাশি আর দুটি ডেট রয়েছে আগামী আঠাশ এবং কি উনত্রিশ অক্টোবর শনিবার এবং কি রোববার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যে আপনারা পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন হাতে হাতে সেম একই অ্যাড্রেস সিবিএল মানি ট্রান্সফার থেকে তো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সর্বশেষ সময় হচ্ছে আগামী চব্বিশ অক্টোবর এর ভিতরে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমি আবারও ক্লিয়ার করতেছি যে সমস্ত প্রবাসী ভাইদের পাসপোর্ট কমপ্লিট হয়ে ঢাকা থেকে মালয়েশিয়াতে চলে এসেছে হাই কমিশনের ওয়েবসাইটে শো করতেছে অনলাইন হয়েছে বা নাম আসতেছে আপনার আপনি অন্য কোনো প্রদেশের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেননি তো সেক্ষেত্রে আপনি আগামী সতেরো তারিখের মধ্যে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তাহলে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন আগামী একুশ এবং কি বাইশ তারিখে যে চলতি মাসের সিভিল মানি ট্রান্সফার থেকে আর যদি আপনার পাসপোর্টটি আস্তে আস্তে একটু সময় নেয় আগামী চব্বিশ অক্টোবরের মধ্যেই অনলাইন হয়ে যায় তাহলে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আগামী আঠাশ এবং কি উনত্রিশ তারিখের জন্য যেই সিভিল মানি ট্রান্সফার থেকে আপনি পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন তো সেক্ষেত্রে অন্য কোনো প্রদেশের জন্য অ্যাপ্লাই করলেও কিন্তু হবে না এবং কি যাদের পাসপোর্টটি অনলাইন শো করেনি এখনও বা অনলাইন হয়নি ওই সমস্ত প্রবাসী ভাইরা কিন্তু পাসপোর্ট নিতে পারবেন না তাই তো যে সমস্ত প্রবাসী ভাইদের পাসপোর্ট ইতিমধ্যে অনলাইন শো করতেছে আপনি দূর প্রদেশে বসবাস করলেও চেষ্টা করবেন যে হাতে হাতে পাসপোর্টে নিয়ে যাওয়ার জন্য এই ডেটে যেহেতু আপনি যদি ধরুন বসবাস করতেছেন শ্রামবান শ্রামবান থেকে এখানে আসা যাবে কিন্তু সহজে আর যদি আপনি এই আমাদের হাই কমিশন থেকে শ্রামবানের পাসপোর্টটি পোস্ট অফিসে নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে মিনিমাম এক থেকে দেড় মাস সময় দিতে হবে হাতে সময় থাকলে ট্রান্সফার করতে পারেন হাতে না সময় থাকলে আপনি এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন যেহেতু পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট ট্রান্সফার করলে বারকোড আসতে আসতে প্রায় এক মাসের উপর সময় নিচ্ছে বর্তমান এ সময় তাই তো আমরা চেষ্টা করবো সরাসরি পাসপোর্ট নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট রিনিউ করতে জমা দিয়েছেন আজ তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে যাচ্ছে বর্তমান এই সময় পাসপোর্টের অবস্থান কোথায় রয়েছে এবং পাসপোর্টের প্রথম পাতা ছবি সংগ্রহ করতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আপনার হাতে থাকা পুরাতন পাসপোর্টের কপিটি পাঠিয়ে দিন ধন্যবাদ দুসামাতিয়ার্স আসলে এই পর্যন্ত ভালো থাকুন নিরাপদ থাকুন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম